আসসালামু আলাইকুম ভরিওান আজকে একদম আমি চলে এসেছি একটু লেট হয়ে গেল কি একটু একটু হালকা একটু লেট হয়েছে হ্যাঁ মানে আমি ভাবছিলাম যে অনেক তাড়াতাড়ি চলে আসবো বাট রোডে আসলে বের হওয়ার পরও বুঝতে পেরেছি যে ভাই চাইলেই তাড়াতাড়ি আসা যায় না ভাই ট্রাস্ট মি এত পরিমাণে ট্রাফিক কেন কিসের জন্য এত এত গাড়ি কিসের জন্য এত ট্র্যাক কিসের জন্য সো এনিওয়েজ এখন ফাইনালি আমি চলে এসি অ্যান্ড ইউ আর লিসনিং পড়শিয়ান দ্য মাইক এবং সুঞ্জ ক্যাপিটাল অফ এম নি ফোর পয়েন্ট এইট আছে ঠিক রাত কয়টা পর্যন্ত আমরা এগারোটা পর্যন্ত আছি সো এর মধ্যে অনেক কথা হবে অনেক গান প্লে করা হবে অফকোর্স তোমাদের যে গানগুলো তো আই মিন তোমরা যে গানগুলো অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করবে আমায় সেই গানগুলি আমি ট্রাই করবো প্লে করার জন্য আর তার সঙ্গে সঙ্গে যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমাদের সঙ্গে আড্ডা আমার হয়ে যাবে অবশ্যই এবং আড্ডা দেওয়ার জন্য যে নিয়মটি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারবে এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়া আমার সঙ্গে তোমরা ফেসবুক লাইভে জয়েন করে ফেলতে পারো এবং কীভাবে ফেসবুক লাইভে আমার সঙ্গে জয়েন করবে এক্স্যাক্টলি ইস এ ভেরি গুড কোয়েশ্চেন এনউ সেটার আনসারটা আমি দিয়ে দিচ্ছি সেটা হলো ফেসবুক ডট কম স্লাস ক্যাপিটাল অফ এম নাইন ফোর এইট সেখানে গেলেই তোমরা এখন আমাকে দেখতে পাবে যে আমি বক বক করছি এবং তখনই তোমরা সাথে সাথে কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারবে সো ইজি ওকে এখন আমি যেটা করবো সেটা হলো একটু তোমাদের তোমরা অলরেডি আসলে অনেকেই আমার সঙ্গে জয়েন করে ফেলেছো আমি একটু সেটা দেখে নিচ্ছি কারা কারা জয়েন করে ফেলেছো আর যারা যারা এখনও জয়েন করনি তাদেরকে বলছি যে আমার সঙ্গে তাড়াতাড়ি জয়েন করে ফেলো বিকজ পরে দেখা যায় কি যে তোমরা সবাই কমপ্লেন করা স্টার্ট করে দাও যে তুমি আমার কমেন্ট পড়ো না তুমি আমার টেক্সট পড়ো না সেটার জন্য বলছি যে যখন ইলেভেন্থ আওয়ারে এসে তোমরা আমাকে টেক্সট করবে বা কমেন্টস করবে তখন আমি অবশ্যই দেখা যায় কি যে সব কমেন্টসের মাধ্যম মানে মধ্যে বা সব টেক্সটের মধ্যে তোমার টেক্সট হয়তোবা হারিয়ে যায় হয়তো বা কমেন্টটা আমি খুঁজে পাই না তখন তোমাদের মন খারাপ হয় আমিও বকাটা খেয়ে যাই বুঝছো সো ওটার একদমই দরকার নেই এখন থেকে তোমরা কমেন্ট করা স্টার্ট করে দাও টেক্সট করা স্টার্ট করে দাও তাহলে যেটা হবে তোমাদের টেক্সট এবং কমেন্টটা আমি অবশ্যই পড়ে ফেলব আমাকে মোস্তাকিম লিখেছে হ্যালো অপি হাই মোস্তাকিম কি অবস্থা তারপর এ আর আজিজুর রহমান লিখেছে কী লাগছে আপনি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সজীব আমাকে লিখেছে সজীব কি লিখেছে আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আপু দেরি হলো কেন দেরি হয়েছে ওই যে একটু আগে বলেছি রাস্তায় অনেক বেশি ট্রাক ছিল গাড়ি ছিল না কোনো হ্যাঁ শুধু ট্রাক ছিল আমি আমাদের গাড়ির সামনে পিছনে ডান পাশে বাম পাশে সব জায়গায় শুধু আমি ট্রাক আর ট্রাক দেখছি বুঝছো ওটার জন্য আসলে লেট হয়েছে আমি একদমই বলবো না ট্রাফিক অনেক ছিল আমি একদমই বলবো না অনেক বেশি গাড়ি ছিল আমি একবার তুমি এগুলি কিছুই বলবো আমি জাস্ট বলবো যে অনেক বেশি ট্রাক ছিল ভাই ওটার জন্য লেট হয়ে গেছে তো আমাকে অনিমা লিখেছে আপু কতক্ষণ ধরে ওয়েট করছিলাম লে সো সরি এই চেঞ্জ চলেছে ফাইনালি তনজিদ হাসান লিখেছে আপি আমি ভাবছিলাম তুমি আসবা না এটা হতে পারে একদমই একদমই না না কি খারাপ আমার সামনে যে মানুষটা বসে আছে কি পর্যন্ত হচ্ছে খারাপ একটা মানুষ যাই হোক আমাকে এমডি ডি নজরুল ইসলাম রাজু লিখেছে পড়শিয়া আপু খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ হি এ আর রাজ আমাকে লিখেছে ওয়া পরি থ্যাংক ইউ সাদমান রহমান সাজিদ আমাকে লিখেছে আসসালামু আলাইকুম সাদাপুরি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমাকে অনেক 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 মিস করি আচ্ছা তাই ওকে আমি চলে আসি আমি প্রতি শুক্রবার ঠিক রাত নটার দিকে চলে আসি ক্যাপিটাল অফ এম নাইনটি ফোর পয়েন্ট এইটে সো মিস করার একদমই কোনো কারণেই নাই আজকে তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ তোমাকে একটা কথা বলবো তোমার এই শোটা আরেক দিন বাড়ানো যায় কি একদমই না একদমই না একদিন আসতেই আমার অবস্থা বারোটা বেজে যায় ওকে আর আমাকে লিখেছে এমডি ডি সিয়াম হোসেন লিখেছে আপু মিনার রহমানের একটা গানের জন্য তুমি রিকোয়েস্ট করেছো আমি মিনার রহমানের যে একটা গান আমি প্লে করে দেবো হ্যাঁ আমার যে গানটা অনেক বেশি পছন্দ আমি সেখান থেকে কোনো একটা গান আমি প্লে করে দেবো মানে যে গানগুলো পছন্দ মিনার ভাইয়ার সেখান থেকে কোনো একটা গান আমি তোমার জন্য প্লে করে দেবো নিউটন আমাকে লিখেছে হাই নিউটন তোমার আবিষ্কারের কি অবস্থা বলো ওকে স্যার বড় নিউটন লিখেছে আমার বউ খুঁজে দেওয়ার কথা ছিল কই বউ আমার আচ্ছা তোমার বউ যেরকম খুঁজে দেওয়ার কথা ছিল তোমারও একটা ফর্মুলা আবিষ্কার করার কথা ছিল সেই ফর্মুলাটা কোথায় আগে ফর্মুলাটা আবিষ্কার কর তারপর তোমার বউ আমরা অবশ্যই খুঁজে দেবো নো ওয়ারিজ অ্যান্ড মাহফিল রাজ্য মাহফিল রাজ্য আমাকে লিখেছে তারপর রোজা ইসলাম লিখেছে সো কি ওটা থ্যাংক ইউ এমডি শামিম ইসলাম লিখেছে হাই হ্যালো কি অবস্থা আচ্ছা হাই তারপর লিখেছে ওই ওকে আমি দুটারই আনসার দিয়ে দিয়েছি হ্যাঁ অ্যান্ড আমাকে শামিমা আক্তার তুলি লিখেছে হাই আপি কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এম ডি ইসমাইল আমাকে লিখেছে হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ইশওয়াজ জাহান আছে আমার সঙ্গে তারপর এমডি সজীব হোসেন আছে আমার সঙ্গে তারপর হলো রফিকুল ইসলাম লিখেছে আজকে ক্যাপ্পুর আসছো কেন গো সত্যি কথা বলবো লিখেছে আমার মাথায় তো দ্যাটস আমি সত্যবাদী আমি একটু পরে হলো তপু ভাইয়ের সত্যবাদী গানটা প্লে করব বুঝছেন সত্যবাদী গান আজকে প্লে করতেই হবে আজকে আমি অনেক বেশি সত্য কথা বলতেছি ওকে শ্রাবণী লিখেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি উম্মে হানি উম্মে আচ্ছা আমি তোমাকে অনিমা ডাকি ওটা হলো বেটার বুঝছো অনেক মিস করেছি বিকজ অনিমা নামটা আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড তুমি আমাকে যতবারই কমেন্ট করো ততবার আমি অনলি অনিমাটাই তোমাকে ডাকি সো এটা আমার জন্য বেটার হয় বুঝছো এই একটা নাম মনে রাখা ইশরাত জাহান আমাকে লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আরও আছে আমার সঙ্গে রফিকুল ইসলাম সাদা খরগোশাপু কেমন আছো তুমি আচ্ছা আমি তোমরা যারা যা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছো যে আমি কেমন আছি আমি তোমাদের সবাইকে বলছি এক সাথে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ অ্যান্ড এওয়ার থেকে তোমরা তোমরা কেমন আছো সেটা একটু আমাকে জানিও কারণ আমি কেমন আছি এই কথা আজ করো না তোমরা কোথায় যেন পালাই যাচ্ছ সো তোমাদের কথা একটু আমি জানতে চাই ওকে রাজু আহমেদ লিখেছে লভলি ভয়েস হান্ড্রেড পার্সেন্ট রাজ খাইলাম আচ্ছা থ্যাংক ইউ আমাকে আর কারা কারা লিখেছে আমাকে লিখেছে হলো তানসিদ ওকে তানসিদ হাসান লিখেছে আপনি তোমার সাজেশন শুনে আজ চার দিন হলো কি হয়েছে সিনিয়র আপুর সাথে রিলেশন ভাই ভাই রে আমার সাজেশন ওকে হ্যাঁ আমি আমি আই রিমেম্বার ওকে আই আমি লাস্ট এপিসোডে বলেছিল ও আমাকে আশ করেছিল যে ভালোবাসার কোনো বয়স হয় কি না সিনিয়র কারোর সঙ্গে ভালো মানে ভালোবাসা চাই আমি যে সিনিয়র কোনো আপুর সঙ্গে কি রিলেশনশিপে যাওয়া যায় কিনা আমি ভাই খুব সুন্দর একটা আনসার দিয়েছিলাম হ্যাঁ আমি মাঝখানে থেকে মাঝ পথে থেকে আমি একটা আনসার দিয়েছিলাম অ্যান্ড আনসারটা ছিল যে ভালোবাসার কোনো বয়স হয় না জাস্ট যে মানে কি বলবো যে ওই দুজন মানুষের সব কিছু যখন মিলবে যে হ্যাঁ মানে আন্ডারস্ট্যান্ডিংটা যখন একদম পারফেক্ট হবে তখন আসলে রিলেশনশিপ ইটস বেটার অ্যাকচুয়ালি তো দেখা যায় যে অনেক প্রবলেম হয় অনেক ধরনের প্রবলেম হয় তো আমি বুঝি নাই ভাই আমার এই সাজেশন যে তোমার এত আরো কাজে লেগে যাবে এইভাবে কাজে লাগবে আমি আসলেই বুঝিনিস কনগ্র্যাচুলেশনস অ্যান্ড তানজিদ হাসান আমাকে আবারও লিখেছে বাপ রে বাপ তানজিদ তো পুরো উঠছে ও কমেন্টের পর কমেন্ট করতেছে আমাকে একই কমেন্ট ওকে আমাকে আরো বাবা তানজিদ আমি তোমার কমেন্টটা পড়ে ফেলেছি বাবা আমি বুঝতে পেরেছি তুমি খুব হ্যাপি খুবই হ্যাপি মাসা আল্লাহ মাসা এম সো হ্যাপি ফর ইউ অ্যাকচুয়ালি অ্যান্ড এম জি রুমেল প্রলয় লিখেছে অতিরিক্ত সুন্দর লাগছে ক্যাপটায় এত কিউট কেন থ্যাংক ইউ রোমেল প্রলয় আমি তোমাকে প্রলয় বেটার হ্যাঁ প্রলয় তোমাকে আমি ডাকি এটাই বেটার বুঝছো প্রলয় তোমাদের কি অবস্থা বলো তো তোমার তারপর হলো অনিক তারপর হলো শুভ্র ফরহান তারপর হলো ঐ থ্রি তারপর হলো কিউট জিন ওদের কি অবস্থা আরও অনেকে আছে আরও অনেকে আছে আমি নামগুলো একটা একটা করে বলবো আমি কিন্তু তোমাদের সবার কথা মনে রেখেছি বুঝছো সো আমি একটু সবাইকে বলে দিচ্ছি যে যারা যারা চিন্তা করছো যে ওরা কারা কারা ওরা তাদেরকে বলে দিচ্ছি যে এমনিতেও আমি তোমাদের সবাইকে বলেছি তোমরা কি আমার আসলে ফ্যান আমি আসলে কখনো ভাবি না যে তোমরা আমার ফ্যান আমি অলওয়েজ তোমাদেরকে ফ্রেন্ড হিসেবেই কনসিডার করি অ্যান্ড আমার কাছে এটাই ভালো লাগে হ্যাঁ যে তোমরা আমার ফ্রেন্ড এই কথাটা বলতে ভালো লাগে সো এই যে মানুষগুলোর নামগুলো আমি বললাম এই মানুষগুলোকে চিনি যখন আমি গান গাওয়া যা স্টার্ট করেছি আমার অ্যালবাম যখন রিলিজ হয়েছে তার থেকে থেকেই মানুষগুলোকে একজন 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 করে আমি চেনা শুরু করেছি তারা আমার ফ্যান আমি বলবো না তারা বলবো যে ফ্যানের থেকেও বেশি এত এত সুইট মানুষগুলো সারা বছর কোনো পাত্তা থাকে না যদিও একজনেরও জাস্ট আমার বার্থডের সময় তাদের সবার পাত্তা শুরু হয়ে যায় অ্যান্ড প্রত্যেকবার এখন যেহেতু একটু সিচুয়েশনটা খারাপ দ্যাটস ওয়াই লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ারি হোপ এই ইয়ারে হোপ কেন করতেছে ভাই আই নো এই ইয়ারেও কিছু হবে না আমি জাস্ট আমি ট্রাস্ট মি আচ্ছা আগে কাহিনীটা বলে নিই যে তার আগের প্রত্যেকটা বার্থডেতে যেটা হয়েছে যে সব সময় দেখেছি যে ওরা প্রত্যেকে এসে কোথা থেকে কোথা থেকে এসে 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 ওরা একসাথে হয় একসাথে হয়ে আমাকে সারপ্রাইজ দেয় অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ভেরি সুইট ভেরি সুইট মাসাল্লা আচ্ছা এবার আমার কাহিনী বলি এবার যখন লকডাউনটা দিচ্ছিলো এতদিন তো লকডাউন ওরকমভাবে মানুষজন আসলে চলাফেরা করছিল খুব ভালো মতোই লকডাউন ছিল বাট স্টিল মানুষের চলাফেরা কিন্তু কোনো কমতি ছিল না বা কোনো ধরনের বাধাগ্রস্ত বাধাগ্রস্ত হয়নি হ্যাঁ তো এবার আমি চিন্তা করছিলাম আচ্ছা ঠিক আছে পাই আমার বার্থডেতে আর কোনো প্রবলেম হবে না জাস্ট একটা মাস আর তো মাত্রই কয়েকটা দিন হ্যাঁ শেষ যে লকডাউনটা দিলাম মনে হয় তার আগের বছর ঠিক এরকম এরকম সময়ে লকডাউনটা দেয়া হয়েছিল ঠিক এরকম এরকমভাবেই তো আমার আশা ভরসাকে এখন একটা সাইডে রেখে আমি চিন্তা করছি আবার বেঁচে থাকলে নেক্সট ইয়ার এনিওয়েজ এখন আর কারাকার আমার সঙ্গে আছে একটু দেখে নিচ্ছি কিন্তু হাই কুই গেছে মাউস কুই মাউস কুই ও হাই আর আমাকে আর কারাকা লিখেছে আমাকে লিখেছে হলো সজীব পি সজীব পলভন লিখেছ তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ অ্যান্ড স্যার বড় নিউটন লিখেছো সব কিছু ঠিক আছে কিন্তু সমস্যা হলো আমার ওয়েলকাম আমাকে ওয়েলকাম করলো না কেন এই তুমি কি নতুন আমাদের গ্রুপে আছো বলো মানে ফ্রেন্ডকে যদি হ্যাঁ থাকে না যে এটা খুবই উইয়ার্ড না যে আমাদের সব ফ্রেন্ডরা একসাথে আমরা আড্ডা দিচ্ছি হঠাৎ করে একজন ফ্রেন্ড এসে বলতো আমাকে ওয়েলকাম কর ইস সো উইয়ার্ড ম্যান তুমি হ্যাঁ আমাদের অলরেডি আমাদের যে আমরা সবাই যেভাবে আড্ডা দিচ্ছি তুমি এখানে অলরেডি আছো সো ওয়েলকাম করার কোনো ব্যাপারই না যারা নতুন নতুন আসে জাস্ট তাদেরকে আমরা ওয়েলকাম করি সবাই মিলে সো এনিওয়েজ আর কারা কারা আছে প্লাবন বিশ্বাস লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম প্লাবন কি অবস্থা তোমার আর ফার্স্ট টাইম শুনছি নিউ ফ্রেন্ড এই যে এবার আমরা ওয়েলকাম করবো চল আমরা সবাই মিলে ওয়েলকাম করি মেহেদি মোহনকে ওয়েলকাম টু মাই শো মেহেদি অ্যান্ড আমাকে আরও অনেকে লিখেছে আচ্ছা আমাকে মেহেদি হাসান হৃদয় লিখেছে বৃষ্টি মুখর শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাট এই বৃষ্টিটা না আমার কাছে আরও বেশি ভাল লাগতো যদি একটু ঝড় হতো বা বৃষ্টি যদি আরেকটু বেশি হতো তাহলে একটু ভাল লাগতো ঘুরে গুড়ি ঘুরে ঘুরে বৃষ্টি সারাটা দিন কেমন জানি লাগে ভাই আমার না এটা ভালোই লাগে না একদমই ভালো লাগে না মানে বৃষ্টি হবে একদম কি বলবো যে একদম অনেক বেশি বৃষ্টি হবে ওটা হলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অথবা অনেক বেশি মানে ঝড় হবে সেটা আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু সারাদিন জাস্ট টিপ টিপ বৃষ্টি পড়ছে একটু 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 করে কেমন জানি লাইক আই নো এটা আর আমি জানি না অনেকের কাছে আসলে ভালো লাগতে পারে আমার কাছে আসলে কেমন যেই লাগে বুঝছো সো যাই হোক একটু মন খারাপ মন খারাপ লাগে আর কি বুঝছো তো যাই হোক এখন তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো তোমরা কীভাবে আমার সঙ্গে জয়েন করে ফেলবে আমার সঙ্গে জয়েন করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে আই মিন জয়েন মিনস আমি একটু আগে ক্লিয়ার করি যে আমাকে টেক্সট করার যে নিয়মটি তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে এবং আমার সঙ্গে তোমরা যদি লাইভে জয়েন করে ফেলতে চাও তাহলে ফেসবুক লাইভে আমার সঙ্গে জয়েন করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে গিয়ে তোমার কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো সো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি অ্যান্ড আই রিয়েলি থিঙ্ক যে ওকে আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছে যে জনম জনম গানটি প্লে করার জন্য আমি অবশ্যই গানটি প্লে করে দেব একটু পরে প্লে করে দেবো ওকে সো ফার্স্টে আমি আমার পছন্দের একটি গান প্লে করে দিচ্ছি বাট যদি আমি জানি না আমার পছন্দের কোন গানটি আমার মামা প্লে করে দিবেন মামা কোন গানটি আমরা প্লে করব প্লে করবোয়াইজ আমরা কোন গানটি প্লে করছি সেটা আমি একটু দেখে নিচ্ছি

এক্স্যাকলি আমি আবারও চলে এসেছি এতগুলো গানের পর লাইক ট্রসমি একটা গানের থেকে একটা গান অনেক বেশি সুন্দর ছিল থ্যাংক ইউ মামা আজকে আমি বলেছিলাম যে আমার ফেভারিট সং বাট আজকে মামা আসলে মামার সব ফেভারিট সংস জাস্ট ইয়ে করছিল প্লে করছিল অ্যান্ড আম সো হ্যাপি বাহ বা 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 ওকে বাহ ছাড়া আর কোনো ওয়ার্ড আসলে আমার মাথায় আসছে না মুখ দিয়েও বের হচ্ছে না সোনে এখন আমি যে কাজটি করবো সেটা তোমাদের সবাইকে একটু জানিয়ে দিচ্ছি যে আমার সঙ্গে তোমরা ঝটপট করে জাস্ট জয়েন করে ফেলো থেকে আরো এক ঘন্টা আমি আছি ডোন্ট ভারি জাস্ট এক ঘন্টা আছি সো এক ঘন্টার মধ্যে তোমাদের অবশ্যই অনেক কথা আমি শুনবো অনেক কথা আমি বলবো সো এই কথা যে শুনবো এবং কথা যে বলবো তার মধ্যে যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমটা তোমাদেরকে একটু একটু জানিয়ে দিচ্ছি সেটা হলো তোমরা আমাকে টেক্সট করে জানাতে পারো তোমাদের সব কথা এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ আপনি গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দেওয়া টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়া আমার সঙ্গে তোমার ফেসবুকে জয়েন করে ফেলতে পারো এবং ফেসবুক লাইভে আমার সঙ্গে জয়েন করার জন্য ফেসবুক ল্যাটকর্ম স্ল্যাশ ক্যাপিটাল অফ এম নাইন ফোর এইট তোমরা চলে আসতে পারো এবং কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারো তোমাদের সবার সব কথা হ্যাঁ এই কথাগুলো মুখস্ত করতে যাওয়ার কতদিন লাগছে রে ভাই ওকে এনিওয়েজ অনেক কষ্ট হয়ে যায় এই কথাগুলো আমার মুখস্থ করতে স্পেশালি যখন আমি ফার্স্ট আর্জিং স্টার্ট করেছিলাম হ্যাঁ তখন এই এই দুটো ব্যাপার অ্যান্ড তার সঙ্গে হলো ফোন কলসের যে নাম্বারটা এই তিনটা হলো আমার মুখস্থ করতে হবে অ্যান্ড প্রথম কয়েকদিন তো ভাই মুখস্থ তো দূরের কথা আমার সামনে এভাবে করে জাস্ট এইভাবে করে ধরে রাখতো হ্যাঁ পেজটা স্টিল আমার আমি বলতে পারতাম না হচ্ছে হ্যাঁ কি আচ্ছা সিএফ আচ্ছা ও আচ্ছা হ্যাঁ সেটাই সো ডেফিনেটলি তখন আমি এই ইয়েতে ছিলাম না তখন আরেকটা স্টেশনে ছিলাম সো সেই স্টেশন থেকে এখন আমি এই স্টেশনে আছি অ্যান্ড ইয় ফাইনালি এখন মুখস্ত হয়েছে আমার তবুও মাঝে মাঝে একটি কনফিউজ হয়ে যাই কনফিউজড বলতে আমি মাঝে মাঝে আসলে এই স্টেশনে থেকে ওই স্টেশনে কথা হঠাৎ করে আমার মাথা মতে চলে আসে অ্যান্ড ওটা আমি হুট করে বলে দিই যেটা খুবই বাজে একটা ব্যাপার বাট হয় এটা মাঝে মাঝে হয় সে কিছু করার নাই তো যাই হোক আমি একটু দেখে নিচ্ছি আমার সঙ্গে কারা কারা জয়েন করে ফেলেছো কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না এ কী হলো আমি কিছু দেখি না কেন ও হ্যাঁ এখন দেখতে পাচ্ছি ওকে আমাকে রুনা রেজা লিখেছে তারপর হলো নিউটন তুমি আপাতত তোমার ফর্মুলা নিয়ে একটু বিজি থাকো আর একটু ট্রাই করো ফর্মুলাটা ইয়ে করার ইনভেন্ট করার ঠিক আছে আর হলো আমাকে লিখেছে হলো তানজিদ হাসান লিখেছে আচ্ছা আপি হুম হ্যাঁ আচ্ছা কি একটা কথা বলি তুমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল আমি একটা বিকেজে আমি খেলার মানে ফুটবল ক্রিকেট আমি কিছুই বুঝি না অ্যান্ড আমার আমি কখনই দেখিও না খুব একটা সত্যি কথা যেটা যেহেতু বুঝি না তাই দেখি না আর কখনই আমার আসলে কখনো ফুটবলও দেখা হয় না বা ক্রিকেটও খুব একটা দেখা হয় না ক্রিকেট আমি ছোটবেলায় আমার ভাইয়ের সঙ্গে খেলতাম মাঝে মাঝে ও আমাকে খুব দয়া মায়া করে একটু ব্যাটিংয়ের চান্স দিত দয়া করে অ্যাকচুয়ালি হ্যাঁ আমার ভাই আর তখন অনেক বিশেষ দয়া ছিল আমার উপরে দ্যাটস ওয়াই ও যখন দেখতে ও টায়ার্ড হয়ে গেছে তখন হলো মাঝে মাঝে বলতো নাও ব্যাটটা দিয়ে নাও দিয়ে খেলো সো যেটা হতো যে ও যে আমার হাতে ব্যাটটা দিত ভাই এত ভারী একটা ব্যাটার আমি হলো একদম বাচ্চা একটা মানুষ আমি তো ব্যাটটা তো আমি আলগি দিতে পারতাম না আমি কি মারব বল যাই ওইদিকে তারপর হলো স্কচটে যে লাল স্কচটে প্যাচায় যে বলগুলো আছে না টেনিসটাকে আবার প্যাচানো থাকে ওইটা ভাই দুইটাই হলো ভারী আমি কি মানে না পারতাম কোনো কিছু আমি ব্যাটটাকে আলগি দিতে না পারতাম ঠিক মতো ইয়ে করতে সো যাই হোক কখনোই পারতাম না অ্যান্ড আমাকে বলে বলে জাস্ট আউট করতো বলে আউট করতো ওইটার পর আমি ওই তখনের পর থেকে এতটুকু বুঝতে পেরেছি ক্রিকেটের যে বোল্ড আউট কাকে বলে ওটা ওইটা হলো ফার্স্ট আমি ক্রিকেটে এই জিনিসটা আমি খুব ভালো করে মাথায় ঠুকছে বোল্ড আউট কাকে বলে অ্যান্ড তারপরে আমার মাথায় ঢুকছে হল চার তারপরে হলো মাথায় ঢুকছে ছয় সো এতটুকুই কিন্তু আরও অনেক আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলি নাকি আমি বুঝি না অ্যান্ড দ্যাটস ওয়াই আমার ক্রিকেট দেখা হয় না অ্যান্ড তারপরে আসছি আমি যেহেতু তুমি ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনার কথা বললো ফুটবলের ব্যাপার ওয়া এটার জন্য যে পেশেন্স রাখ লাগে রে ভাই আমি তো আমার আমি জাস্ট একবার এই দল একবার ওই দল এরকম করতে থাকি আলটিমেটলি আমি কোনো দলকেই সাপোর্ট যে করি একদম ফ্যান ওরকম আমি বলবো না বিকজ বলে লাভ নাই কারণ আমি খুব ভালো করে জানি এটা আগে হয়েছে আমি এরকম বলতাম মাঝে মাঝে যে হ্যাঁ এই দল আমার খুব পছন্দের তারপরে এমন একটা প্রশ্ন করতা ওই প্রশ্নের কোনো আনসার আমি দিতে পারি না সো ভাই সত্যি কথা বলা বেটার সেটা হলো আমি কোনো ওরকম ক্রিকেট ফুটবল কখনই দেখা হয় না আমার একদম সত্যবাদী ওই যে বললাম না আজকে আমি একদম সত্যবাদী হয়ে গেছি আজকে কোনো মিথ্যা কথাই চলবে না সব সত্য কথা হবে অ্যান্ড সত্য এই যে বলতে না বলতে সত্যবাদী বাদ পর আমাকে লিখেছে ইয়া হ্যাঁ তুমি কোথায় কই গেল ওয়েট কই গেল ওর এই যে হ্যাঁ ইয়াস আমি এসে গেছি সরি আপু লেট করলাম না আমিও লেট করেছি আজকে সো ব্যাপার না আমাকে আর কারা কারা লিখেছে আমাকে লিখেছে হলো ফেরোজ রহমান হাই হ্যালো আর হলো আমাকে শরীফুল ইসলাম সজীব লিখেছে এই ফার্স্ট টাইম আপুর লাইভে এসে আর যেতে ইচ্ছে করছে না বা বাহ 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 আমার কিছু বলার নেই থ্যাংক ইউ আমি খুশিতে আত্মহারা বেশি এখন এখানে আসলে লাফালাফিটা করা যাবে না নয় তো আমি লাফালাফি করতাম ট্রাস্ট মি এনওয়েজ এখন আমি আর বাকি কমেন্টগুলো পড়বো বাট তার আগে বলে দিচ্ছি যে তোমরা আমাকে বেশি বেশি করে টেক্সটও করে ফেলো বিকজ এই এখনের পর থেকে আমি টেক্সট পড়া স্টার্ট করবো হ্যাঁ সে কারণ হলো কি টেক্সটটা আমি এই জন্য পড়তে বাধ্য হই কারণ ওইখানে আসলে বকাটা আমি বেশি খাই হ্যাঁ সত্যি কথা যেটা তোমরা টেক্সট করবা অ্যান্ড হলো আমাকে কিভাবে তোমরা বকাগুলি দাও সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এইভাবে করে হলো আমাকে বকা দাও যে দেখো আপু কমেন্ট করতে টাকা পয়সা লাগে না টেক্সট করতে টাকা পয়সা লাগে আমি কতগুলো টাকা খরচ করছি আর তুমি একটা টেক্সটের আনসার দিলে না আই আন্ডারস্ট্যান্ড ওটার জন্য হলো আমি টেক্সটগুলো পড়ে ফেলি তোমরা যার যারা আমাকে টেক্সট করো আমি প্রত্যেকটা টেক্সট পড়ার ট্রাই করি হ্যাঁ কিন্তু অনেক সময় হয় যে আমি সময়ে আসলে হয় না হ্যাঁ সময়ের স্বল্পতার কারণে অনেকগুলো ট্যাক্সট হয়তো বা আমার পড়া হয়ে ওঠে না বা কমেন্টগুলো সবগুলো আমার পড়া হয়ে ওঠে না ওটার জন্য হলো প্রবলেমটা হয়ে যায় বাট এনউ আম সরি যদি কারো কোনো টেক্সট বা কমেন্ট আমি স্কিপ করে থাকি মানে স্কিপ বলতে আমার চোখে যদি না পড়ে তাহলে আম সরি আগে আগের থেকে আমি বলছি অ্যান্ড আ আর 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 ও আজকে আরেকটা ব্যাপার আমি একটু একটা ব্যাপার একটু তোমাদেরকে বলে নিচ্ছি যে আজকে কার কার বার্থডে তোমরা প্লিজ আমাকে একটু জানিয়ে হ্যাঁ কারণ হলো আমি ফার্স্ট যেটা দেখলাম আজকে বার্থডের কথা আমি একটু আগে যেহেতু বার্থডের কথা বলছিলাম যে এই মাসে আমার বার্থডে অ্যান্ড বার্থডেতে আমার কিছুই করা হবে না কংগ্রেচুলেশনস টু মি আই এম সো হ্যাপি লকডাউন থাকবে আই এম ভেরি শিওর এটাই হয় হ্যাঁ অথবা দেখা যাবে ঈদের কয়েকদিন পরেই আমার বার্থডে সবাই থাকবে বাড়িতে হ্যাঁ অনেকে ভুলেও যাবে সো এই এত এত খুশির একটা ব্যাপার যখন আমি শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে সাথে সাথে একজনের কথা আমার জাস্ট মাথায় আসলো এবং আমাকে জানানো হলো সেটা হলো আমি আগে একটু বলে নিচ্ছি যে এখন যেহেতু কম বেশি সবারই কম বেশি সবার না অ্যাকচুয়ালি সবারই বেসিক্যালি বাসায় থাকা হয় সো আমারও আসলে বাসায় থাকা হয় অ্যান্ড ইয়া খুবই লেম ছিল ব্যাপার এনিওয়েজ হ্যাঁ বাসায় থেকে কি করা হয় দ্যাটস দা মেন পয়েন্ট আমি বাসার কাজকর্ম করার থেকে আমার বেশি টাইমটা যায় হলো লুডো খেলায় হ্যাঁ অ্যান্ড আমি খুব একটা আগে লুডো খেলতাম না কখনই খেলতাম না আসলে আমি লুডো খেলাটা শিখেছি মাত্র কয়েকদিন হয়েছে মেবি চার দিন পাঁচ দিন ছয় দিন এরকম হবে হ্যাঁ জাস্ট এই এই কয়েকদিন হয়েছে আমি লুডো খেলাতে ওভাবে করে পারফেক্টলি শিখেছি এখনো পারফেক্টলি বলা চলে না বাট ইয়াস এখন লুডো নট পারফেক্টলি বাট হ্যাঁ মোটামুটি বলা যায় সো ওটার জন্য আমি থ্যাংকস জানাবো হল আমার ফ্রেন্ড যার কথা আমি তার আগের এপিসোডে বলেছিলাম যে নিলয় সো আমরা দুই ফ্রেন্ড মিলে হলো সারাক্ষণ লুডু খেলতে থাকি আমার যতক্ষণ না ঘুম আসতেছে অ্যান্ড ও যতক্ষণ না আমাকে জ্বালানো শেষ করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা লুডো খেলতে থাকি সো আমাদের এই দুইজনের লুডো পার্টনার আরেকজন আছে যার নাম হলো আমি নামের আগে জাস্ট বলবো খুব কিউট একটা বাচ্চা খুবই সুইট একটা বাচ্চা আর ওর নাম হলো এহান জামান অ্যান্ড এহান জামানের কথা আমি এই জন্য বলছি অ্যান্ড এই জন্য আমি কিউট লক্ষ্মী বাচ্চা বলতেছি যে আমরা তিনজন যখন খেলি একসাথে লুডোটা ও অলওয়েজ নিলয়কে হলো কেটে পুরা সাবার করে ফেলে অ্যান্ড আমাকে একটা বারও কাটেন আমি বুঝি না কেন কেন্ট আমি নীলয়কে বলছিলাম যে ভাই ও আসল আমাকে অনেক বেশি পছন্দ করে অ্যান্ড আমি ওকে এত বেশি এত বেশি পছন্দ করি এত আদুর একটা বাচ্চা সে মার্শাল্লা সো আজকে হলো এহান জামানের বার্থডে সো হ্যাপি বার্থডে তোমার জন্য অনেক 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 দোয়ার রইল তুমি অনেক বড় হও সুস্থ থাকো সবসময় খুব হ্যাপি থাকো অ্যান্ড প্লিজ কখনো আমাকে কাটবা না হ্যাঁ লুডো খেলার সময় অ্যান্ড এখন জাস্ট আমি আরেকটু বলে নিচ্ছি যে কারা কারা আমাকে আরও কারা কারা লিখেছে আমাকে রুনা রেজাল্ট লিখেছে তারপর হলো মামুন হোসেন খুব সুন্দর কিউট একটা স্টিকার পাঠিয়েছে আমার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওকে আচ্ছা তোমার বইয়ের জন্য আমি অবশ্যই খোঁজ লাগাচ্ছি নিউটন টেন বিয়ে করার জন্য মানুষ এইভাবে পাগল থাকে আমি ফার্স্ট টাইম দেখলাম লাইফে ওকে ওকে আমাকে আর কারা কারা লিখেছে এম ডি আব্দুল হাকিম লিখেছে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ওকে মাহমুদ হোসেন হাসতে হাসতে গদগদ হয়ে গেছে সো ওনার হাসির কারণটাও আমি একটু জানতে চাই আর হলো তোমাকে অনেক কিউট লাগছে এটা কি লিখেছে এম ডি জুয়েল লিখেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমাকে রুনার রুজা লিখেছে আপু লালন শাহের একটি গান প্লে করার জন্য অবশ্যই আমি ট্রাই করবো প্লে করে দেওয়ার জন্য গানটি বাট এখন আমি যে কাজটি করবো একটু টেক্সটগুলো পড়ে ফেলি হুম 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 আমাকে কারা কারা টেক্সট করেছে আনিসুর রহমান মিলন লিখেছে আর যে হতে হলে কী কী করা লাগবে কতটুকু স্টাডি করতে হবে তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে তাই বললাম থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল আই এইখানে জাস্ট হো মাই সেলফ আর জে প্রফেশনাল আর্টে আমি নই হ্যাঁ আমি এখানে আসি শুধুমাত্র তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে গল্প করার জন্য দ্যাটস দ্যোপ থাই অ্যাকচুয়ালি আই রিয়ালি টোন ডু সচ থিংস যেটা নাকি কি আর জেরা করে লাইক অনেক সুন্দর করে তারা অনেক কিছু রিপ্রেজেন্ট করে তার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর করে করে যেটা না আমি কখনোই করি না আমি আমার মতো করে কথা বলতে থাকি সো ইফ ইউ রিয়েলি অ্যাস্কি যে কীভাবে আর যে হতে হয় হয়তো বা সেটার জন্য বেটার সাজেশন তোমাকে যারা অ্যাকচুয়ালি আর্জে তারা দিতে পারবে আমার শো শুধুমাত্র যেহেতু থাকে শুক্রবারে আমি শুধুমাত্র স্পেশাল প্রোগ্রামটার জন্য এখানে এসেছি দ্যাটস ওয়াই আর কি আর তাছাড়া আমার ওপিনিয়ন বা আমার সাজেশন যদি চাও তাহলে আমি বলবো যে কথা বন্ধু আর্যের মানে তো বাংলা মানেটা হলো বন্ধু তো সো তুমি কখনও এটা মনে করার দরকার নেই যে তুমি একজন তুমি জাস্ট ক্যামেরা অথবা তুমি মাইক্রোফোনের এ পাশে আছো এবং তোমার মাইক্রোফোনটার ওপারে বা তোমাকে যারা শুনছে তারা হলো তোমার লিসনার্স অনলি জাস্ট তারা লিসনার্স আর কিছু না জাস্ট ওরকম কোনো কিছু চিন্তা করার কিছু নাই বেসিক্যালি তুমি যখনই এই জিনিসটা মেনে নিবা যে তোমার কথাগুলো যাদেরকে তুমি বলছো প্রত্যেকে তোমার বন্ধু যেহেতু কথা বন্ধুর নামটাই যেহেতু কথা বন্ধু তাই তুমি বন্ধু হিসেবে যখন কথা বলবো তখন দেখবো অটোমেটিক্যালি তুমি কানেক্ট করতে পারবা অ্যান্ড বন্ধুদের মধ্যে অনেক ধরনের কথা হয় অনেক ধরনের ফাজলামি হয় অনেক রাগারাগি হয় অনেক হাসাহাসি হয় অনেক মন খারাপের কথা হয় সেই সব কিছু যখন তুমি মেনে নিতে পারবা তখনই আসলে প্রপারলি তুমি আই ক্যাস কানেক্টটা করতে পারবা হ্যাঁ আর তাছাড়া ওরকম স্টাডির কিছু নাই তোমার কথাটা তুমি যে মানুষকে বলবা সে মানুষটা তোমার কথাটা যেন শুনে বুঝতে পারে দেখো এখন একজন মানুষকে আমি যদি একজন জাপানিজকে যদি এখন আমি বাংলায় গিয়ে বলি বাংলায় কথা বলি উনি ডেফিনেটলি কিছু বুঝবে না রাইট যে মানুষটা তোমাকে শুনছে তুমি তার মতো করে কথা বলো দ্যাটস এট তোমাকে না তুমি জাস্ট তোমার মতো থাকো এটাই বেটার হ্যাঁ তোমাকে তুমি জাস্ট যেরকম সেরকম ভাবি তোমার ফ্রেন্ডরা তোমাকে অ্যাকসেপ্ট করবে ওকে সো ইয়া বাট ইন বেটার ওয়ে তোমার নিজেকে আসলে যতটুকু বেটার করা যায় বাট জোর করে না হ্যাঁ দ্যাটস আর কোনো কিছু ওরকম স্টাডি করতে হবে এটার উপরে ওটা করতে হবে সেটা করতে হবে ইটস নট অ্যাকচুয়ালি নেসেসারি রাজু আমাকে লিখেছে হাই পড়শি কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি তোমার অনুষ্ঠান প্রতি সপ্তাহে শুনি থ্যাংক ইউ খুব ভালো লাগে তোমার কথা গুলো শুনতে আর আজকে তোমাকে একটু অন্য রকম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ বা এখন থেকে তাহলে আমি প্রতিবার তেল দিয়ে আসবো মাথায় ব্যস্ট হবে তাহলে এনিওয়েজ আমাকে পড়শি আপু আচ্ছা অনেকে এটা তো একটু দেখে নিচ্ছি দেখে নিচ্ছি ওকে টেকনাফ থেকে আমাকে লিখেছে আনকমন পরশি আপু আচ্ছা ওকে ওকে লাল সুপারি মহেশখালীর পান আর যে পশিয়াপুর ভয়েস শুনিয়ে জুড়ে জুড়ায় কুতুবের প্রাণ বা বা বাবা এস এম এস কয়টি তোমার এস এম এস হলো এক হাজার পাঁচশো তিপ্পান্নটা ওকে রাইট আচ্ছা আচ্ছা এত বাটপার কেন সত্যবাদী বাটপারের নামটা বেসিক্যালি ওর ইচ্ছা দ্যাটস ওয়াই সে সত্যবাদী বাটপারে লিখেছে আই উইলি ডোন্ট নো বাট ওর অ্যাকচুয়াল নামটা অনেক সুন্দর সো আমি ওকে বারবার বলি যে ভাই তুমি তোমার আসল নামটা দাও বাট ও কখনোই দেয় না ও সত্যবাদী বাদবার এই নামটাতেই খুবই খুশি সো খুশি থাকুক এটাই বেটার তো মুন আমাকে লিখেছে দিনাজপুর থেকে আপু আমি তোমার কথা আজ ফার্স্ট শুনছি আর আমি মাত্র জয়েন করলাম আরে বা থ্যাংক ইউ তোমার ভয়েসটা নাইস থ্যাংক ইউ সো মাচ আপু তোমার নামটা জানা হয়নি আচ্ছা আমার নামটা হলো পড়শি অ্যান্ড আমার শোরের নাম হলো পর্শিয়ান দ্য মাইক ওকে অ্যান্ড মিতুল লিখেছে কুমিল্লা থেকে হেই সুইট সিন্দরালা কী অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আমার এম ডি সিয়াম হোসেন লিখেছে মিনার রহমানের একটি গান প্লে করো প্লিজ আমি অবশ্যই ট্রাই করব গানটা প্লে করার আর একটু পরে আচ্ছা আমরা একটু পরে মিনার ভাই একটা গান প্লে করে দেবো ঠিক আছে ওকে আমাকে শাহিদ লিখেছে আপু তোমার এবং ইমরান ভাইয়ার এক দেখায় গানটি প্লে করো আচ্ছা অফকোর্স আমি আমার আর ইমরান ভাইয়ার গাওয়া এক দেখায় গানটি প্লে করে দেবো বাট আমার যেহেতু জনম জনম গানটির রিকোয়েস্ট আছে অ্যান্ড এক দেখায় গানটির রিকোয়েস্ট আছে তো একটু পরে আমি দুটো গানই প্লে করে দেবো অথবা একটা গান আমি প্লে করে দেবো রাইট যদি সময় হাতে থাকে তাহলে দুটো গান আর যদি সময় হাতে না থাকে তাহলে একটা গান আর পিকাচিও আমাকে লিখেছে হে কিউরি হাই পিকাচিও কেন আছি আলহামদুল্লিলাহ ভীষণ ভালো আছি আজ মনটা খুব খারাপ আর তোমার বয়স শুনে অনেক ভালো লাগছে আরে কেন মন খারাপ কেন আমার না জানো যে আমার মাঝে মাঝে কোনো রিজন লাগে না মন খারাপ হওয়ার আমার এমনি এমনি জাস্ট মন খারাপ হয়ে যায় এমনি এমনি দেখা যায় যে আমি মন খারাপ করে বসে থাকি স্পেশালি যদি এরকম হয় যে অনেকক্ষণ ধরে বাসায় অনেকক্ষণ বলতে হলো ধরো পাঁচ ছ দিন একসাথে একবারে এরকম বাসার মধ্যে বসে আছে কোনো কাজ নাই কিছু নাই যেমন এখন চলছে যে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না অ্যান্ড তার উপরে যখন দেখি যে এরকম জাস্ট ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে তখন আমার মনটা না এমনি এমনি কেন যেন খারাপ হয়ে যায় আমি জাস্ট জানি না কেন আমার অনেক বেশি বৃষ্টি পছন্দ একটু আগেই বললাম না তো ঝড় অনেক পছন্দ তো যাই হোক আমার তো মন খারাপের কোনো কারণ লাগে না কিন্তু তোমার মনটা কেন খারাপ সেই কারণটা কি আমি একটু জানতে পারি নাকি আমার মতো অবস্থা এমনি এমনি মন খারাপ হয়ে গেছে সেটা আমাকে একটু জানিও আর রাজীব আমাকে লিখেছে হাই আরছ হম 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 হুম 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 আচ্ছা এটা খুবই ভালো একটা উবেশ এটা কি কখনো পসিবল কিনা যদি আমার কোনো মিউজিক ভিডিওতে এরকম হয় যে ওখানে কোনো একটা সিন আছে আমি এমনি এমনি জাস্ট বসে আছি এমনি এমনি ঘুমিয়ে আছি তখন এটা ডেফিনেটলি পসিবল এখান সিমেদের ইয়া শিওর নাইমুল হাসান লিখেছে হুম এস এম এস কয়টা হয়েছে বা বাবা বা মানে এখনো সবাই স্টার্ট করেছে ওদের এস এম এস কয়টা হয়েছে ভেরি গুড তোমার হলো এস এম এস হয়েছে একশো তেত্রিশটা এই অনেকগুলো এস তোমার থ্যাংক ইউ নাইমুল অ্যান্ড নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে হাই আপু কি খবর আলহামদুলিল্লাহ ভীষণ ভালো খবর তোমার আর আমাদের দুজনের এই মান্থে বার্থডে তোমার থার্ড জুলাই ইয়াস আর আমার টোয়েন্টি নাইনথ জুলাই আরে বা তুমি তোমার আগের দিন তোমার বার্থডে ফ্যান্টাস্টিক ঠিক আছে একটা কাজ করব। হ্যাঁ আমি তোমাকে বার্থডে উইশ করবো তুমি আমাকে বার্থডে উইশ করবো সেটাই হলো আমাদের বার্থডে গিফট হয়ে যাবে ঠিক আছে না ওকে পারফেক্ট অ্যান্ড সোহাগ আমাকে লিখেছে কেমন আছে আপ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রফসান লিখেছে তুমি এত নাইস কেন আজ উইট থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড তোমরা আরও বেশি নাইস জানো রিশাদ হাসান লিখেছে গুলশান থেকে আপু বলো তো আমি এত ভুলো মনে কেন হাই ফাইভ বিকজ আমি অনেক ভুলো মানা সারা সপ্তাহ অপেক্ষা করার পর আজ প্রায় ভুলেই যাচ্ছিলাম আজ তোমার শো তাই আমার এরকম সবসময় হয় জানো ধরো আমি কোনো নাটকের জন্য ওয়েট করতে থাকি যে এই নাটকটা আজকে দেখাবে বা এই প্রোগ্রামটা আজকে হবে হুম স্পেশালি আমি নাটকের কথাই বলি বিকজ আমি অনেক বেশি নাটক দেখি আর আরেকটা যে ব্যাপার যে প্রোগ্রামের কথা বলি যে স্টুডিও কনসার্ট যেগুলো হ্যাঁ বিভিন্ন চ্যানেলে যে কনসার্টগুলো হয় সো আমারও তো অনেক পছন্দের সিঙ্গার আছে তাই না বলো সে আমি যখন দেখি অনেক ধর এক সপ্তাহ আগে থেকে এরকম প্রোমো যাচ্ছে যে হ্যাঁ এরকম একজনের এরকম হলো কনসার্টটা হবে ওনার কনসার্টটা হবে সো আমি খুব এক্সাইটেড থাকি অ্যান্ড হ্যাঁ ঠিক আছে ফাইন এরকম ওই দিনে হলো আমি কনসার্টটা দেখবই দেখবই এই জিনিসটা মাথায় মধ্যে ঘুরতে থাকে অ্যান্ড যেদিন প্রোগ্রামটা হয় সেদিন আমি ভুলে যাই অ্যান্ড তারপর দিন আমার মনে হয় বুঝছো স্পেশালি এই ব্যাপার এই ব্যাপারটা না আমার সব সময় হয় ঈদের যে প্রোগ্রামগুলো হয় ভাই ট্রাস্ট মি আমি এমনও আছে যে আমি এরকম লিখে লিখে রেখেছি যে এই ঈদের প্রোগ্রামটা আমি দেখবো দেখবো একটা প্রোগ্রাম মতো দেখতে পাই না বিকজ সব আমি ভুলেছি সব সো এনিওয়েজ এটা হয় রে কিছু করার নাই আমাদের দুজনের একই অবস্থা আনিসুর রহমান মিলন লিখেছে তারপর হলো তাসলিমা লিখেছে ভালুকা থেকে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা তাসলিমা তুমি আজকে ফার্স্ট টাইম হয়ে গেছ আমাকে টেক্সট করেছো তাই না আচ্ছা তোমরা যারা যারা হলো ফার্স্ট টাইম আমাকে টেক্সট করো তাদের নামের পাশে একটা স্টার দেওয়া থাকে নাম বলবো না অ্যাকচুয়ালি তোমাদের যে নম্বরটা নম্বরের পাশে একটা স্টার দেওয়া থাকে সো আমি বুঝতে পারি কে আমাকে ফার্স্ট টাইম টেক্সট করেছে বুঝছো অ্যান্ড সোহাগ আহমেদ বিজয় লিখেছে কেমন আছো আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নোয়েল আমাকে লিখেছে ঢাকা থেকে হাই কেমন আছেন আমি ভালো আছি একটা কথা বলি আমি আপনাদের বন্ধু হতে চাই তুমি অলরেডি আমাদের বন্ধু নোয়েল ট্রাস্ট মি তুমি তার আগের এপিসোডে আমাকে টেক্সট করেছিল অ্যান্ড তোমার নামটা আমার মুখস্থ হয়ে গেছে বুঝছো সো হাই ফ্রেন্ড আর তুমি আমাকে ক্যাশ করছো আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রিমি আমাকে লিখেছে আসসালামু আলাইকুম আপি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমার মামির বোনের নাম হলো রিমি চ নাদি আমাকে লিখেছে সালমান আমাকে লিখেছে তা কোন 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 দিন শো হয় আজ ফার্স্ট শুনছি আর ভয়েসে ক্রাশ খেয়েছি কেয়া মুঝে এই গানটা প্লে করো আমি প্লে করবো এ গানটা আর হলো কবে কবে শো হয় আমার শো শুধু ফ্রাইডেতেই হয় ঠিক রাত নটা থেকে এগারোটা পর্যন্ত দু ঘন্টা অ্যান্ড এই দু ঘন্টায় আমি বক করতে থাকি সাদি আমাকে লিখেছে আ কুমিল্লা থেকে আচ্ছা ওকে তুমি আমাকে কল করতে বলেছো হাই উইশ আই খুড খাউল ইউ বাট থিং ইজ আমার এখান থেকে কল করা যায় না তো তুমি একটা কাজ করতে পারো তুমি আমাদেরকে কল করতে পারো বা যেহেতু আমরা এখন কোনো কল রিসিভ করছি না তাই নম্বরটা এখন না দেই যখন আমরা কলটা রিসিভ করবো তখন আমি তোমাকে নম্বরটা দিব তখন তুমি আমাকে কল করো ঠিক আছে অ্যান্ড ডেফিনেটলি ইনশাল্লাহ কল আমার নিয়ে কথা হয়ে যাবে তুবা আমাকে লিখেছে পড়শি আপু এস এম এস কয়টি তোমার এস এম এস হল পাঁচশো দশটা এই থ্যাংক ইউ ইটস নট দ্যাট তু বা আমাকে যেই তুবা বা মেসেজ করে এটা এই তু বানা প্রেটি শিওর এটা এই তুবা বানা বিকজ ওই তুবার মেসেজের ইয়া আরো বেশি থাকে এবং এটা সেম নাম্বার না কুতুব ইজ আট ইউ মানে তোমাদেরকে নিয়ে আমি কি করব বলো তো অ্যান্ড আমাকে আরো কারা কারা লিখেছে আমাকে রিয়ানা লিখেছে শিহাব আমাকে লিখেছে আপু আমি দেড় বছর ধরে শুনি আমি ক্লাস সিক্সে পড়ি দয়া করো থ্যাঙ্কস ফর ভাইডিং ম্যাক্স এস এম এস অ্যান্ড আজকে থেকে অল ফ্রাইডে এস এম এস করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ফর মি অ্যান্ড তুমি ক্লাস সিক্সে পড়ো হা অনেক বড় ক্লাসে পড়ো তো তুমি সিরিয়াসলি আমি যখন ক্লাস সিক্সে পড়তাম বুঝছো আমি অলওয়েজ মনে করতাম যে আমি অনেক বড়ো হয়ে গেছি মানে সিক্সেও না আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে বিকজ সিক্সের থেকে বেসিক্যালি আমার এই ব্যাপারটা হয়েছে কারণ হলো আমাদের স্কুলে যেটা ছিল যে আমাদের ক্লাস ফোর পর্যন্ত মেবি ফোর পর্যন্ত মেবি আমি ঠিক ভুলে গেছি যাই হোক ফোর পর্যন্ত আর ফাইভ পর্যন্ত আমাদের ফ্রক ছিল অ্যান্ড সিক্সে ওঠার সাথে সাথে হলো আমাদের কামিজ দিয়ে দিয়েছিল আমি যখনই কামিজ পড়া স্টার্ট করছি আরে ভাই আমাকে কে দেখে আমি তো বড় হয়ে গেছি ভাই আমি কামিজ পড়া স্টার্ট করছি সো ইয়াস হুম আমাকে লিখেছে ফুয়াদ হাসান আমাকে লিখেছে অ্যান্ড হলো উর্মি আমাকে লিখেছে আদর আমাকে লিখেছে ব্ল্যাক পরি আমি তো জানি হ্যাঁ ট্রাস্ট মি আমি আসলে জানতাম যে উইচ ব্ল্যাক হয় বুঝছো আমার নাম হলো সে ব্ল্যাক দিয়েছে দিয়েছেন আই ওয়াজ ওয়েল কনফিউজ বাট ইটস ওকে বুঝছো আমি যদি মানে আমার নাম যদি নীল পুরী হয় লাল পুরী হয় গোলাপি পুরী হয় কমলা পুরী হয় হলুদ পুরী হয় তাহলে কালো পুরী কেন হবে না রে ভাই ইটস ওকে সবই তো রং কেয়ার করার অ্যান্ড জাহে জাহেদ আমাকে লিখেছে তারপর আছে তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে মেয়ে গানটি মেয়ে গান কয়েকজনের আছে সো এখন তুমি কোন সিঙ্গারের মেয়ে গানটি শুনতে চাচ্ছ আমি ঠিক জানি না সো এটা যদি আমাকে ক্লিয়ার করতে তাহলে বেটার হতো অ্যান্ড আমাকে সালমান আবার লিখেছে সুখ বলে কিছু থাকে যদি পৃথিবীতে তার সবই যেন আছে আর যে পড়ছে আর যে পড়ছে এখন দাঁড়ো একটা কাজ করি তোমাদের কমেন্টগুলোতে পড়লাম এবং টেক্সটগুলো পড়লাম এখন যেহেতু অনেকক্ষণ হয়েছে আমি কথা বলছি এখন তোমাদের জন্য একটা গান প্লে করে দিই জাস্ট একটা গান প্লে করব একটা গান প্লে করে তারপর আমি আবার ব্যাক করব অলরাইট জাস্ট এই একটা গানের পরে সরখো হ্যালো সিমেন্ট রিপোর্ট তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট জার্মান ভিআরএন প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন আরে ডাক্তার ভাইজি কি পদ ভুলে নাকি কাজের চাপে সময়ই পাই না আগে বসো ইঞ্জিনিয়ার শোনো ক্লিনিকের কাজটা ধরেছি সিমেন্ট কোনটা নিচ্ছ একটা নিলেই হলো সবই তো এক হলেও তফাৎ কিন্তু অনেক মানে শোনো ডাক্তার রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংস পেশি আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের ওপর তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট জার্মান ভিআরএন প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন সকালের ব্যাস্তা কাছে পাই যাকে বসুন্ধরা সারাদিন ধরা থাকলে আছে চিন্তা আমার খাওয়া দাওয়া আড্ডায় পিছঢালা রাস্তায় অফিসে ধরি ঘড়ি রান্না বসুন্ধরা টিসু আছে বিশ্বাসে আস্থায় এভাবে কোটি মানুষের ভালোবাসায় পাশে আছে সব সময় বসুন্ধরা টিসু Total of ninety-four point eight this year number one music station. Boshe on, on the mic. Hmm. Hi cholesty. Okay, I'm doing cholesterol with my okay. show "Porsche on the mic. এবং এখন তোমরা শুনছো ক্যাপিটাল আহমি ফোর পয়েন্ট আছি বেশ কিছুক্ষণ বলতে পারছি না দশ পনেরো মিনিট যে আরও আছে সেটা হ্যাঁ এতটুকু বলতে পারছি যাই হোক আমাকে অলরেডি অনেকে 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 কমেন্ট করে ফেলেছে টেক্সট করে ফেলেছে আনিকা ইসলাম আইডিন আমাকে লিখেছে আর ভালো লাগে না কবে যে দেখা হবে তোমার সঙ্গে আ যে আনিকা ইনশাআল্লাহ ভেরি সুন ভেরি সুন হ্যাঁ আর তো কয়েকটা দিন হ্যাঁ দেখবে যে আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে অ্যান্ড তারপর আমরা অবশ্যই দেখা করে ফেলবো ওকে তা আমার ইসলাম আমাকে লিখেছে কি লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা লাইভ না হলে শুনতে পারি না একদম আমরা যেহেতু এতক্ষণ গান শুনছিলাম দ্যাটস ওয়াই আমার কথাগুলো শোনা যাচ্ছিল না আর এখন যেহেতু আমি কথা বলছি অনিয়ারে তাছাড়া এখন তুমি শুনতে পাচ্ছ প্রডিউশার আর হলো আমাকে রোনা রেজা লিখেছে গত সপ্তাহে আমি তোমাকে বলেছিলাম যে এটা আমার আম্মুর আইডি আর আমার নামও বলেছিলাম দেখি তোমার কতটুকু মনে আছে কেন তোমরা কেন এটা করো আমার সঙ্গে আমি না এটা বুঝতে পারি না বুঝছো মানে ঠিক মনে হয় কি যে ওকে এস এসে সি তো এতটা প্যারা খাই খাই নাই বা খেতাম না যতটুকু প্যারা আমরা খেতাম ফাইনাল সেমিস্টারে হ্যাঁ প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম মানে ফাইনাল সেমিস্টারের যে ইয়েটা থাকতো ফার্স্ট টার্মে চিন্তা করতাম এটাতে যদি একটা সাবজেক্টেও কিছু হয় সমস্যা নেই সেকেন্ড টার্ম সেকেন্ড টার্ম আছে থার্ড টার্ম আছে সো ম্যানেজ করা যাবে থার্ড সেকেন্ড টার্মে কিছু হলে মনে করতাম আর এখনও থার্ড টার্ম বাকি আছে থার্ড ফেলবো মার্কস তারপরে হলো পরের ক্লাস চলে যাবো থার্ড টার্মে এসে না মানে এমন একটা প্যারা খেতাম গোলমাল হয় তাহলে এই ক্লাসেই থাকতে হবে তো এই এইরকম ধরনের যে প্যারাদায়ক হ্যাঁ প্রশ্নগুলা তোমরা কেন করো আমি এটা বুঝি না ভাই কিসের জন্য কর আমার তোমার কথা মনে আছে তোমার কথা আমার মনে আছে তোমার নামটাও আমার মনে আছে আমার ওয়েট ওয়েট আমার গলা পর্যন্ত এসে আছে নামটা হ্যাঁ গলার থেকে আসলে মুখ পর্যন্ত আসতে হবে হ্যাঁ তো তোমার বলতে হবে নামটা বুঝছো না পেটের থেকে গলা পর্যন্ত আসছে নামটা মানে ব্রেন থেকে পেটে গেছে পেটের থেকে গলা আসছে একটু টাইম দাও আমি অবশ্যই বলবো হ্যাঁ তুমি কিন্তু কোথাও যাও না তুমি থাকো আমি তোমাকে অবশ্যই বলবো নামটা মানে অবশ্যই বলবো বাট তার আগে একটু দেখে নিচ্ছি আর কারা কারা আমাকে লিখেছে হলো কি লিখেছে ওয়েট 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 আমাদের বাদ দিয়ে গ্রুপ গ্রুপ খুলবেন আমাদেরও নিয়ে কার কে গ্রুপ খুলতেছে কার গ্রুপ আচ্ছা আচ্ছা এখানে মেবি কোনো গ্রুপের কথা হচ্ছে আইবের জন্য আমি হঠাৎ করে পড়লাম তো দ্যাটস ওয়াই আমি জানি না যে তোমরা কার কেউ কি কোনো গ্রুপের কথা বলছো কিনা তো যাই হোক আমাকে আর কারা লিখেছে আমি একটু দেখছি ভাই মাফ করো না আমাকে তুমি রুনারে যা প্লিজ ইয়ার এরকম কেন করো তোমরা আমার সঙ্গে আমি এটা বুঝি না তো হাই কি অবস্থা হাই মামা বুঝে একদমই একদমই অনেক অনেক ভালোবাসা আমাদের সবার পক্ষ থেকে বা আপনি নতুন হেলমেট কিনছেন উনি কি নতুন হেলমেট কিনছে বা ওইটাই দেখালো আমাকে হাসান মিয়া লিখেছে আমার কাছে স্মার্টফোন নেই একজনের থেকে ধার নিয়ে তোমাকে দেখছি আহবাল আমাকে লিখেছে যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখবো না দাঁড়া 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 দেখবো না বাট এইভাবে এইভাবে সান্ত্বনা পাই যে দুজনে একসাথে আকাশে নিচেই তো আছে হাউ সুইট হাউ সুইট আমি না ফার্স্টের দিকে ভাবছিলাম যে আকাশের দিকে তাকা আছে মানে আমাকে কেউনি মেরেই ফেলেছে এরকম কিছু পরে আমি বলছিলাম যে না দ্যা ওয়াজ ভিলি ডিপ দ্যাট ওয়াজ রিলি রিলি নাইস থ্যাংক ইউ সো মাচ এটা আসলে 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 অনেক বেশি ভালো লাগলো কথাটা শুনে মানে এই কথাগুলো শুনে বিপ্লব পা আমাকে লিখেছে তারপর হাসান মিয়া আমাকে আবারও লিখেছে এমডি বাপ্পি লিখেছে আচ্ছা আমাদের ক্যামেরা কি আমাকে খোলা দেখাচ্ছে আমি জানি না ঠিক আমি আমি যে মনিটরে আসলে দেখতে পাচ্ছি সে মনিটরে কোনো প্রবলেম করছে না নো এবং অনেকেই আসলে কেউ আসলে কমপ্লেনটা করেনি তবুও আমরা দেখছি যে আমাদের ক্যামেরায় যদি খোলা দেখায় তাহলে অবশ্যই আমরা জিনিসটাকে ফিক্স করা ট্রাই করছি আর আমাকে আনিকার লিখেছে তারপর হলো আমাকে আরও অনেক লিখেছে থ্যাংক ইউ সো মাচ তোমার যারা যারা আমাকে কমেন্ট করছো এবং ছাড়া যারা আমাকে টেক্সট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস আমাকে আলামিন রাজীব লিখেছে লুক উনি এতটাই ফিলে চলে গেছে তারপর আর কিছু লিখতেই পারে নাই ওকে কোনো সমস্যা নাই রাজীব ভাই আমরা ওয়েট করতেছি আপনার কোন এক আচ্ছা আপনি একটা আমাকে টেক্সটটা করেন হ্যাঁ কারণ এতটুকু পর্যন্তই টেক্সটটা আসছে আর বাকি টেক্সট আসে নাই মেবি আপনি লিখেছেন বাট ওটা আসে নেই হ্যাঁ আপনি আরেকটা বার আমাদেরকে টেক্সট করেন অবশ্যই আমি পেয়ে যাব নোয়াল আমাকে লিখেছে ফ্রাইডে বন্ধু আপনি আমার নামটা এত সুন্দর করে বলেন শুনতে খুব ভালো লাগে থ্যাংক ইউ মাস্ট ওয়েলকাম জি শুন লিখেছি হাই বড়শি কি অবস্থা ডিয়ার খুবই ভালো অবস্থা আলহামদুলিল্লাহ এর আগের সঙ্গটা টাইটেল বলবা কি বেস্ট থ্যাংক ইউ আগে আমরা কোন গানটা প্লে করলাম একটু আগে আমি যে একটু পরপর কি কি গান প্লে করি আমি তো নিজে টাইটেলগুলো ভুলে যাই আমি অবশ্যই আমি খুঁজে অবশ্যই টাইটেলটা বলে দিচ্ছি হ্যাঁ কোনো সমস্যা নেই এখানে আমাদের হলো কাগজ আছে এখানে হলো কলম আছে ওকে বাপরে বাপ ভাই আপনি আপনার কি ডক্টর হওয়ার কোনো ইচ্ছা ছিল মানে কোনো কালে যে আপনি ডক্টর হইতে চান এমনিই বোঝা যায় না তার উপর উল্টা উল্টাভাবে লিখছে উনি আমি তো এমনিই বুঝতেছি না কি ও হ্যাঁ এখন বুঝবো দমকা হাওয়া ও থ্যাংক ইউ আপনি অলওয়েজ এখন থেকে ইংলিশ লিখবেন আমার সামনে কোনো বাংলায় কিছু লিখবেন না বিকজ আমরা বাংলা আমি পড়তেই পারি না আগের গানটা হলো দমকা হাওয়া ছিল এটার টাইটল নাবিল লিখেছে আপু তোমার জন্য ও আচ্ছা আমার জন্য তুমি আর তো কারো নও বাই তাসান সংটা প্লে করে দেন প্লিজ অবশ্যই আমি ট্রাই করব গানটি প্লে করে দিতে তাসান ভাইয়ার এই গানটি আর মেহেন্দি আমাকে লিখেছে হাই সুন্দর বয়সের অধিকারী থ্যাংক ইউ আর ইমাম হাসান লিখেছে সাভার থেকে আপু তোমার মিষ্টি কণ্ঠ শুনে তোমার প্রেমে পড়ে গেলাম টু মাই ব্রাদার অ্যান্ড আমি আসলে তোমাদের সবাইকেই অনেক ভালোবাসি আমাকে লিখেছে আপু আমার এস এম এস কয়টা হয়েছে আর আমার বার্থডে উনিশ সেপ্টেম্বর দু হাজার দুই তুমি তো বাচ্চা আমি না জানি না মানে টু থাউজেন্ড থেকে যাদের বার্থডেটা স্টার্ট হয় আমার কাছে মনে হয় কেমনে সম্ভব ভাই দুই হাজার দুই হাজার এক দুই হাজার দুই মানে কেমনে সম্ভব এরা তো সব বাচ্চা সো এন ওয়েজ সেপ্টেম্বরে যেহেতু হ্যাঁ ইনশাল্লাহ তার আগে তোমাকে আমি অবশ্যই অবশ্যই আমি যদি বেঁচে থাকি অবশ্যই তোমাকে উইশ করে দেবো ইনশাল্লাহ ফুয়াদ হাসান লিখেছে আপনি বলো না কি বলবো আমি তুমি কিছু অ্যাস করেছো আমাকে আচ্ছা সরি আমি মেবি দেখি নাই নাকি দেখেছিলাম পেইট তুমি আরেকটা আমাকে আশ করো অবশ্যই আমি আনসার দিয়ে দেবো আর এম ডি সিয়াম হোসেন লিখেছে আপু মিনার রহমানের গান প্লে করার জন্য থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম ইনফ্যাক্ট মিনার ভাইয়ার প্রত্যেকটা গান আমার অনেক পছন্দের অনেক পছন্দের বাট আমি জানি না মিনার ভাইয়া এখন কোনো গান কেন রিলিজ করছে না শাউন খান লিখেছেন হাই পড়শি হো ইহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভয়েস ইস তো সুয়েক হিও সাদমান আমাকে লিখেছে আর যে নূর মোহাম্মদ লিখেছে গাজীপুর থেকে তোমাকে এতগুলো কমেন্ট করেছে একটাও পর নাই ওকে আজ থেকে আর তোমাকে শুনবো না আচ্ছা তোমার এখানে না সোনা ইয়েটা আমি স্টার দেখতে পাচ্ছি মানে একটা এই নম্বর থেকে তুমি কি আমাকে মানে একদম খাঁটি বাংলা ভাষায় কি তুমি আমাকে সাপোর্ট দিচ্ছ বাই এনি চান্স প্লিজ এটা আমাকে ক্লিয়ারলি বললে আমি খুব উপকৃত হব মানে আমি বুঝি না একটা এখানে দেখতে পাচ্ছি তুমি আমাকে টেক্সট করেছো আর তুমি আমাকে লিটারালি এটা বলে দিল যে এখন থেকে তুমি আমাকে আর শুনবাই না বা প্যান্টিক আবার কিছু বলার নেই পিছলেস অ্যান্ড আমাকে রাকিব লিখেছে তাক তারপরে রাকিব লিখেছে অ্যান্ড ঠিক তারপরই আমাকে লিখেছে তাকিব বাহ্ উনি খিলখ্যাত থেকে লিখেছে আপু হ তুমি অনেক ভালো থ্যাংক ইউ বলছে না বুঝছো এই যে আর যে নুর মুহাম্মদ উনি বোঝে না ওনার জন্য একটু পরে বোঝে না সে বোঝে না গানটা প্লে করবো আমরা ওকে আমাকে রাকিব লিখেছে বাই জুবিন ও এই গানটা আমার এত পছন্দের এত পছন্দের অফকোর্স আমি ট্রাই করব গানটা প্লে করার যদিও গানটা প্লে করার দায়িত্বটা আমার সামনে যেই মামা বসে আছেন ওনার উপরে মামা আপনি প্লে করে দিবেন ঠিক আছে গুড থ্যাংক ইউ ইয়াকুব আলী আমাকে লিখেছে বাড়িধার গুলশান থেকে পরশু আপু তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি আজকে তোমাকে প্রথম শুনছি তোমার ভয়েসটা জোস থ্যাঙ্ক ইউ অ্যান্ড সোহাগ লিখেছে তারপর হলো তুমি একটা গানের জন্য রিকোয়েস্ট করেছো কাজী শুভ ভাইয়ের আমি অবশ্যই গান মানে প্লে করা ট্রাই করব আর হলো আমাকে গ্রামের চাচাতো ভাই লিখেছে আপু তুমি বাচ্চার বয়সে কথা বল বলো সেই লাগে বাচ্চার বয়সে একটু কবিতা বলো মানে আমাকে দিয়ে বাচ্চার বয়সে তারা কথা বলবে বাচ্চার বয়সে আমি গান শুনিয়েছি এখন বাচ্চার বয়সে কবিতা বলাটা বাকি আছে আচ্ছা ঠিক আছে আমি কবিতা আবৃত্তি করে শোনাবো অবশ্যই শোনাবো বাট আজকে না একদমই সময়টা নেই বুঝছো আজকে সময়টা একদমই শেষ হয়ে গেছে আমার আমাকে একদমই এখন চলে যেতে হবে বাট যাওয়ার আগে তোমরা যে যে গানের রিকোয়েস্টগুলো আমাকে করেছো আমি একটা একটা করে গানগুলো প্লে করার ট্রাই করব হ্যাঁ আর যেগুলো আজকে প্লে করতে পারছি না বা পারিনি সেগুলো ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমি অবশ্যই ট্রাই করব প্লে করার ওকে সো আজকের মতো এখানেই জাস্ট টাটা বাই বাই বলছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো খুব সুন্দর থেকো এবং আমার জন্য দোয়া করার যেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি একদমই হাসতে আসতে যেন চলে আসতে পারি আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফেজ